হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ। আপনাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বুকস অ্যান্ড লাইফে। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন বই নিয়ে তোমাদের কাছে রিভিউ করতে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সবারই আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আজ আমি তোমাদের কাছে যেই বইটি নিয়ে এসেছি সেই বইটির নাম জেন নলেজ মেড ইজি। এই বইটি সম্পাদনা করেছে কার্তিক চন্দ্র মণ্ডল, আর এই বইটি পাবলিকেশন করেছে মণ্ডল প্রকাশনী থেকে। এই বইটি 2024 সালের 4th এডিশন। চলুন তাহলে এবার আমরা বইটির ভেতরের পাতায় চলে যাব, দেখে নেব বইটা এমআরপি কত করেছে, আর বইটা আপনারা লাইব্রেরি থেকে কত পার্সেন্ট কমিশনে পেতে পারেন সেটাও আমরা দেখে নেব। বইটা প্রথম প্রকাশ হয়েছিল 2022 সালে, আর এই বইটা চতুর্থ সংস্করণ 2024-25। বইটার এমআরপি করেছে 760 টাকা। এটা আপনারা আমাদের এলাকায় যে কোনো লাইব্রেরিতে 20 থেকে 25% কমিশনে পেয়ে যেতে পারেন। এক একটি লাইব্রেরিতে একরকম কমিশন ভ্যারি করে। আর আপনারা যদি এই বইটা আমার কাছ থেকে পারচেস করতে চান, তবে আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন, আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আমরা বইটার সূচিপত্র পাতাটি একটু এক নজরে দেখে নেব। এবার আমরা চলে যাব এই বইটার সর্বপ্রথম অধ্যায়, যার নাম ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম। সবারই প্রথমেই আছে প্রাচীন ভারতের ইতিহাস। তারপরে আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাব, সেখানে মেহেরগড় সভ্যতার পাতাটি একটু এক নজরে দেখে নেব। এবার আমরা দেখে নেব হরপ্পা সভ্যতার পাতাটি, দেখে নেব হরপ্পা সভ্যতায় পাতায় কী কী ধরা হয়েছে। তারপর আমরা মুঘল সাম্রাজ্য দ্বিতীয় পর্বর পাতাটিও একটু এক নজরে দেখে নেব। এবার আমরা চলে যাব এই বইটির আরেকটি অধ্যায়, যার নাম ভূগোল। তার মধ্যে আছে সাধারণ ভূগোল, এর মধ্যে আছে মহাবিশ্ব। মহাবিশ্ব সম্বন্ধে কিছু লেখা আছে, আপনারা একটু ভিডিওটিকে পজ করে একটু দেখে নিন। এবার আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাব, সেখানে নীহারিকা সম্বন্ধে কিছু লেখা আছে, সেটাও একটু এক নজরে দেখে নেব। এবার আমরা দেখে নেব এই বইটিতে আর যে কটি অধ্যায় আছে সে কটি অধ্যায়ে কী কী বিষয় ধরা হয়েছে। আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি, আপনারা একটু ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন, তাহলে জানতে পারবেন এই বইটা কেমন করেছে 2024 সালে।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নেক্সট কোন বইয়ের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এইরকমই নিত্য নতুন ভিডিও সবারই আগে আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। চলুন তবে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।